আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দি। শান্ত হ, এরা কারা? বিদেশি। বিদেশি, তাহলে নিয়ম খাটবে না, একবার সকলের ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। চিড়তন হরতন ইষ্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, চিড়তন হরতন ইষ্কাবন, কেউ বা উঠেন কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ বা উঠে কেউ পড়ে, কেউ বা ওহে বিদেশি। কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছ কি?
এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়, সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলে নিয়ম যাই উড়ে, তখন আমাদের পুরু ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন আমরা এগোব। এমনকি ভগবান না করুক হয়তো এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তাসর দ্বীপ প্রদীপের সম্পাদক, আমি তাসর দ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি, এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এ মিষ্টিও নয় স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে, এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমোলা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা পরে হবে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। শান্ত পাষাণ মুরুতি সুন্দরী চঞ্চলিনী সাহেব। নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি তোমার কি মত? চুপ করে রইলে যে, শুনছ আমার কথা? একটা উত্তর দাও। কি বলো, নির্বাসন তো? না নির্বাসন নয়, না নির্বাসন নয়, না নির্বাসন নয়, না নির্বাসন রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ,
কৃষ্টি কৃষ্টি দাসদীপে কৃষ্টি কৃষ্টি জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমোলা মোচড়ের আইন। বুঝেছি রানী দিদি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই। বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি, দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হাই কৃষ্টি, হাই কৃষ্টি, হাই কৃষ্টি! সভা ভেঙে দিলুম, এখনই সবাই চলে এসো, এখানে থাকা আর নিরাপদ নয়। ভাই সেঙ্গাত, এখানে তো আর সহ্য হচ্ছে না, এরা যে বিধাতার ব্যঙ্গ, এদের মধ্যে পড়ে আমরা শুদ্ধ মাটি হয়ে যাব। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ছে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণীর সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি নে। কিন্তু এই যে জীবন মৃতের খাঁচা, নিয়মের জারক রসে জীর্ণ এদের মন। ওই দিকে চোখ মেলে দেখছি, দেখো দেখি। তাই তো বন্ধু, লেগেছে সমুদ্র পারের মন্ত্র, ইস্কাবনের লহলা গাছের তলায় পা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি এখানকার নিয়ম গেল উড়ে। চিড়েতনির পায়ের শব্দ শুনছ আকাশ থেকে? এই সময় বোধ করি আমাদের সঙ্গটা ওর পছন্দ হবে না, চলো আমরা সরে যাই। বলো বলো
দেশে ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চাল চলন ধরবে, ছি ছি কি লজ্জা। বলো তো ভাই, মানুষপনা এ যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিস নি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবু হু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়, পাড়ায় ঢি ঢি পড়ে গেছে, তাসের দেশে নাম ডোবাল। এ কি হরতনি, তুমি এখানে? খুঁজতে খুঁজতেই বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমার ডাক পড়েছে রাজসভার গরাবু মণ্ডলে। বলো কি, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস, এই বনে এসেছ তুমি? জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলত, নাচতো সাবধানে, আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতে। আজ ডুবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো, সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরে